এসছে হুগলি থেকে, চন্দ্রনগর থেকে এসছে বৌদি দাদা ভাই বোন দুজন, দুটো বাইক নিয়ে স্কুটি নিয়ে এসছে, দুটো স্কুটিতে মানে 80 কিলোমিটার রাস্তা রান করে এসছে আমার বাড়িতে মায়ের টানে, 80 কিলোমিটার বেশি এই মায়ের টানে চলে এসছে দাদা। বৌদিরাও এখন একটু অপর দিকে ফ্রেশ হচ্ছে, চা হচ্ছে দাদা, হ্যাঁ দাদা একটু লিকার চা খাবে হালকা করে, ঠিক আছে লিকার চা হচ্ছে হালকা। দাদু সব ঠিকঠাক হচ্ছে তো? সব ঠিক আছে তো? সব ঠিক আছে? থাকবে না কেন? তা বলো তো, আর বলো একটু ভিডিও তুলছি বলো। হ্যাঁ ঠিক আছে। দেখুন বেদি তৈরি করছে ঠাকুরের, বেদি তৈরি করছে ছেলেরা, সিমেন্ট গোলা, হ্যাঁ মাটি গোলা, মাটি দিয়ে বেদি তৈরি করছে আমাদের, মানে প্রত্যেক বছরটা মানে ভেঙে ফেলা, মানে বেদি পুজোর দিনই তৈরি করা নতুন পরে গেছে বাবা। দাদা কলকাতা থেকে এসেছে আমাদের দাদা, ছেলে মেয়ে দিদি নেই, স্কুটিতে করে বিয়ে কলকাতা থেকে এসেছে আমাদের বাড়ি, প্রত্যেক বছর আসে এই দাদা পুজোয়, আমার দেওয়ারের বন্ধু হয় সবাই এসেছে, আর ছেলেরা দেরি দেরি করছে।
বিশু তো আছে ভাঙি যাবে আমাদের পূজো মঙ্গলবার, আজকে পূজো, এক্ষুনি মানে ঠাকুর আনতে যাবো, আমরা সব প্রস্তুতি রেডি। আমাদের যে কি আনন্দ হচ্ছে তা কি বলবো। আর আমাদের পাড়া প্রতিবেশী সবাই এসে গেছে মোটামুটি, আমরা এবার যাব ঠাকুর আনতে। মানে আনন্দে আমাদের সীমা নেই, আমরা এক বছর অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য। মানে আমাদের খুব ভালো লাগে, আর আত্মীয় স্বজন মানে পাড়া প্রতিবেশী সবাই আনন্দ করে। আর আপনাদের সব দেখাবো, সব কিছু দেখবেন। এবার পুজোর প্রস্তুতি চলে, এবার ঠাকুর আনতে যাবো। এখানে হরিনামের জন্য হরিনাম হবে, তার জন্য সব সব রেডি হয়ে গেছে, বাতি ধরানো হয়ে গেছে, এগুলো সব রেডি হয়ে গেছে। বাবা দেখুন, বাবা একদম সেজে গুজে রেডি, এক্ষুনি ঠাকুর আসবে। আপনি বলুন না, এই 29 বছর পুজো হচ্ছে, এরকম আয়োজন করে
উসকা শুরু হয়ে গেছে Thank you.